Welcome back once again, Shuncho Radio Din Raat 93.6 FM. Sadia Chi Rising Sun near Shumar Bolchi Akon exactly Doshta Beje 44 minute Armani Kintamra live air Ghonte Achi Arami already live chole eshechi. So Jara Jara etokkhon dhore live air opekkhay chile tara obosshoi obosshoi live connected hoye jabe ar onekei connected hoye jaccho. So tumra jhotapot kore connected hote thako ar jara connected acho tader khetre jeta bolbo live te kintu বেশি 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 তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে যেন তারাও আমাদের সাথে এই লাইভ আড্ডায় কানেক্টেড থাকতে পারে, একসাথে জম্পেশ একটা আড্ডা দিতে পারে। আর বেসিকলি আমি অলরেডি লাইভের কোন টপিকে গল্প করব আজকে সেটা মেনশন করে দিয়েছি। সো ইয়েস, আজকে একটা অনেক ইন্টারেস্টিং টপিকে গল্প করবো, হচ্ছে চাইনিজ হুইসপার। আসলে চাইনিজ হুইসপারটা কি এটা অনেকে জানে অনেকে জানে না, তো সেই জিনিসটা নিয়ে গল্প করবো। চাইনিজ হুইসপার কিন্তু একটা খুবই মজার একটা গেম, স্কুল লাইফে আসলে সেই গেমটা আমরা অনেক খেলেছি, আই গেস কম বেশি সবাই খেলেছে, একদমই যে সবাই খেলেছে এটাও আমি বলবো না, বাট আমার মনে হয় যে এই গেমটা না কম বেশি সবাই খেলেছে। সো তুমি এই চাইনিজ হুইসপারের ব্যাপারে জানো কিনা সেটা তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সেটার জন্য যেটা করতে হবে, এই যে বললাম যে কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে জানার জন্য তো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করা লাগবে। সেখানে গেলে লেটেস্ট একটা পোস্ট পেয়ে যাবে, সেটা হচ্ছে রাইজিং সানের লাইভ। সেই লাইভটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। যেমনটা কানেক্টেড আছে ডেইজি, লিখেছে হে চিকনা জাদু কেমন আছো, এই তো ভালো আছি। শাহনাব রাজ আছে, শুভ সকাল কাঠ বিড়ালি, শুভ সকাল তোমাকে। আমাকে এই কাঠ বিড়ালি নামে আই গেস খুব 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 কম মানুষ ডাকে, এর ভিতর তুমিও একজন তাহলে। আচ্ছা, এছাড়া ডেইজি আছে, ওয়াও আজ সাধুর ড্রেস অসম অসম। ভাই আমার ড্রেসের কথা বাদ দাও, আমি আজকে এই গরমের মধ্যে ট্রাস্টমি হুডি পরে এসেছি। আমি এই হুডি পরে আসার রহস্য হচ্ছে গতকালকে আমার হুট করেই ঠান্ডা লেগে গিয়েছে, আর সেই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য নিজেকে আমি আজকে হুডি পরে এসেছি। আর আজকে যখন আমি আসছিলাম অফিসে, মানুষজন আমার দিকে না অদ্ভুত একটা লুক নিয়ে তাকিয়েছিল, মানে ওদের ওরা চিন্তা করছিল যে এই মেয়েটা এরকম অদ্ভুত কেন, এই গরমের ভিতর কেউ হুডি পরে, মানে মেয়েটা কি পাগল, তারা হয়তো এভাবে চিন্তা করছিলাম, জানি না তাদের মাথায় কী চলছিল অ্যাকচুয়ালি। বাট আমি ওই ভাইবসটা আসলে ফিল করতে পারছিলাম যে তাদের মাথায় এখন অনেক কিছু চলছে, যে এমনিটা এরকম হুডি কেন পরা, মানে গরমের ভিতরে কে হুডি পরে, এরকম একটা ভাইবস আমি ফিল করতে পারছিলাম। যাই হোক, আমার মানুষ কী ভাবছে এটা নিয়ে কোনো পাত্তা নেই, কারণ আমি জানি আমি সিক। সো আমার নিজেকে যেভাবে আমি প্রোটেক্ট করতে পারি, নিজেকে যেভাবে হচ্ছে শীত থেকে রক্ষা করতে পারি, ওয়েদার থেকে রক্ষা করতে পারি, আমি ওভাবে ওই প্রিপারেশন নিয়ে এসেছি। ট্রাস্ট মি, আমার অনেক বাজেভাবে ঠান্ডা লেগেছে। সো দোয়া করবে আমি যেন সুস্থ হয়েছি। যাই হোক, এছাড়া কে আছে, লিটন শেখ আছে, সাদিয়া আপু আজকে যে দেখি তোমাকে অনেক ভালো লাগছে, আমাকে কবে ভালো লাগে না বলো। আচ্ছা, আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা আমাকে জানাও। মাহফুজ ইসলাম বাদশা আছে, আমাকে ভালোবাসে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে এতগুলো ভালোবাসে। ডেগিজি আছে, সাধু তোমার এই চশমার আর তোমার প্রেমে পড়ে গেছি গো, থ্যাংক ইউ সো মাচ ডেজি। এছাড়া এখন আমার গরম লাগছে না, আমার এখনও ঠান্ডাই লাগছে, কারণ এখানের টেম্পারেচার খুবই খুবই লো,
তো আলটিমেটলি আমার খুবই ঠান্ডা লাগে এখানে। আর গতকালকে আমার ঠান্ডা লাগারও কারণ এটা, অনেকক্ষণ হচ্ছে অফিসে ছিলাম, তো এটাতে যেটা হয়েছে অফিসে একটানা থাকার কারণে হচ্ছে এখানে টেম্পারেচারটা আমি নিতে পারিনি, সো এ কারণে আমার ঠান্ডা লেগে গিয়েছে। আচ্ছা শফি শিফুল ইসলাম, সাইফুল ইসলাম আই গেস তোমার নাম, লিখেছে ওমা আগুন নাই নাকি। সো যেটা নিয়ে হচ্ছে আজকে গল্প করার মেইন কারণ অথবা লাইভে আসার মেইন কারণ সেটা হচ্ছে চাইনিজ হুইসপার। এই শব্দটার সাথে আমরা হয়তো বা অনেকে পরিচিত না, কিন্তু একটা গেমের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে আমরা স্কুলে থাকতে একটা গেম খেলতাম যে আমি আমার বান্ধবীকে কানে কানে একটা কথা বলবো, সে তার পাশের জনকে একটা কানে কানে কথা বলবে, সে তার পাশের জনকে কানে কানে একটা কথা বলবে, সে তার পাশের জনকে একটা কানে কানে কথা বলবে। সো যখন তুমি ফার্স্ট পার্সনটা যে থাকে না, যে প্রথম সেই কথাটা বলল, ধরো একটা কথা, যে কোনো একটা কথা, আমি রাতে ভাত খাই, সো এই কথাটাই যখন যেতে 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 কানে কানে পাস হতে হতে কথাটা যখন হচ্ছে এন্ডে গিয়ে পৌঁছায়, মানে ফাইনাল যে কথাটা আসে সেটা কিন্তু একদম ডিফারেন্ট হয়। এটা চাইনিজ হুইসপার নামে পরিচিত এই গেমটা, যেটাকে আমরা কানাকানি গেম না কী কী বলে আমি জানি না, এক একজন এক এক নামে ডাকে এই গেমটাকে, এই যে কানাকানি খেলা। সো এই গেমটাকে কিন্তু বেসিকলি চাইনিজ হুইসপার বলে, এটা চায়না থেকে এসেছে এই গেমের ট্রেন্ডটা। বেসিকলি চাইনিজ হুইসপার একদম ছোটোবেলা থেকে মানে তাদের চাইনিজরা, মানে চাইনিজ যারা মানুষ আছে তারা তাদের বাচ্চা কাচ্চাদের হচ্ছে খেলায়। আর এই গেমটা খেলানোর একটা মূল কারণ হচ্ছে স্কুল থেকে এই গেমটা খেলানো শেখায়, কারণ এই গেমটা খেলার মূল কারণ হচ্ছে এই যে তুমি একটা কথা কারো ব্যাপারে, যে কোনো একটা কথা তুমি কাউকে বলছো, সেই কথাটা কিন্তু সেই মানুষটা অন্য একজন মানুষকে অন্যভাবে বলবে, সেই মানুষটা আরেকজনকে অন্যভাবে বলবে, এরপরের মানুষ আরেকজনকে অন্যভাবে বলবে। তার মানে তোমরা যে কথাটা হচ্ছে, মানে তুমি যে কথাটা স্প্রেড করা শুরু করছো সেটা কিন্তু এন্ডে এক থাকে না, আর আলটিমেটলি একদম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ক্রিয়েট হয়ে যেতে পারে। সো মেক শিওর কারো ব্যাপারে যদি কিছু বলো, এরকম কানাকানি করো, বুঝে নিও যে সেই ব্যাপারটা কিন্তু একদমই মন্দ হয়ে যায়। সো চাইনিজ যারা আছে চায়নাতে হচ্ছে এই গেমটা অনেক পপুলার, বাচ্চাদের শিখায়, কারণ এই কাজটা যেন তারা, এটা একটা আসলে রিয়েলাইজেশন ক্রিয়েট করার জন্য, বাচ্চাদের মনে একটা রিয়েলাইজেশন ক্রিয়েট করার জন্য আসলে এই গেমটা বাচ্চাদের শেখানো হয়। সো যাই হোক, তুমি কখনো ছোটোবেলায় এই গেমটা খেলেছো কিনা আমাকে জানাবে, যে ওই যে কানে কানে হচ্ছে বন্ধুকে কিছু বললে পাশের জন তাকে কিছু বলছে, তার পাশের জন তাকে কিছু বলছে, এই গেমটা কখনো খেলেছো কিনা সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানো। আচ্ছা এছাড়া কে আছে, মাহফুজ ইসলাম বাদশা আছে, এছাড়া ডেইজি আছে, লিটন শেখ বলেছে যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু অন্যদিনের থেকে আজকে অনেক বেশি ভালো লাগছে, তাই নাকি? অন্যদিনে থেকে আজকে বেশি ভালো লাগার কারণ কি আমি জানি না, আমার তো মনে হচ্ছে আমাকে অন্যদিনে থেকে আজকে বেশি টায়ার্ড লাগার কথা, কারণ আমি আজকে প্রচণ্ড 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 আকারে টায়ার্ড। আর বললাম না যে ঠান্ডা লেগেছে, আজকে লাইভও আমি মাত্র 10 মিনিট করবো, ট্রাস্টমি আজকে আমি বেশি টাইম লাইভ করতে পারবো না, তো আমার জন্য এক বালতি সমবেদনা, দেওয়া ছাড়া নিজের আর কিছুই নাই। আচ্ছা এছাড়া ডেইজি আছে, এই সময় হুডি পরলে তো কই গেল, চলে গিয়েছে কমেন্টটা। আচ্ছা এছাড়া বলেছে এসিটা বেসিকলি ট্রান্সমিশন আছে অফিসের ভেতর, স্টেশনের ভেতর, তো আলটিমেটলি এটা করা পসিবল হয় না। এছাড়া হচ্ছে রুদ্রদেব দত্ত আছে, ও আপি আমি কনফিউজ, কেন তুমি কনফিউজ বলো, তোমার কনফিউশনের কারণ কি? মানুষ তো অনেক কারণেই কনফিউজ থাকে, তুমি কী কারণে কনফিউজ? আচ্ছা এছাড়া হ্যাঁ সব রিকোয়েস্টেড গান প্লে হয়েছে ডেইজি, আজকে টপিক আমি বুঝতে পারছি না তাই টপিক নিয়ে কিছু বলছি, এই যে বললাম যে কানাকানি যে গল্পের গেমটা আছে সেই গেমটা নিয়ে আজকে গল্প করছি। আচ্ছা নিয়ামুল জানাত আছে, গেমের নাম হুইসপার জানতাম বাট চাইনিজ হুইসপার এটা জানতাম না, হ্যাঁ এটার নাম চাইনিজ হুইসপার। আচ্ছা ডেইজি বলেছে আজ ফয়সাল কই, আমি জানি না ফয়সাল কোথায় আছে আজকে, আজকে সকাল থেকেই ও শুধু গানের রিকোয়েস্ট করে ভেগে গেল, কই জানি গেল আমি জানি না। এছাড়া ডেইজি বলেছে যে কমেন্ট পুরো পড়লা না কেন, ওই যে বললাম যে কমেন্ট কোথায় জানি উড়ে চলে গিয়েছিল তাই কমেন্ট পড়তে পারিনি। আজকে নাস্তায় কী খাইলা, আজকে অফিস বাসা থেকে তো নাস্তা করে বের হয়েছি, অফিসে এসে আবার নাস্তা করলাম, কজ আমার যখন ঠান্ডা লাগে ট্রাস্ট মি আমার
একটু পরপর ক্ষুধা লাগে, একটু পরপর আমার মনে হয় যে কিছু খাওয়া লাগবে, কিছু খাওয়া লাগবে, না হলে আমার একদমই ভালো লাগে না, আরও বেশি উইক ফিল হয়। সো আমার যখন ঠান্ডা লাগে আমি অনেক খাওয়া দাওয়া করি। রুদ্রদেব দত্ত আছে, মেয়েটাকে বলতে ভয় পাচ্ছি, যদি সম্পর্ক খারাপ হয়ে যায় আমাকে ভালোবাসি কি না বুঝিয়ে উঠতে পারছি না। এখনও বলো নাই ব্রো, বলে দাও। মানে তুমি তোমার মনে যদি জিনিসটা জমিয়ে রাখো কোনো লাভ হবে না, সে তোমার মনের কথা কখনোই বুঝবে না। এর চেয়ে বরং তুমি মেয়েটাকে জানিয়ে দাও, দ্যাটস ইট। এত প্যারা নিয়ে লাইফে লাভ আছে কোনো বলো? কোনো লাভ নেই। সো প্যারা নেই, চিল, যেটা হওয়ার ওইটা হবে। এখন এমন তো হবে না ও তোমাকে মানে ঘুষা লাথি মেরে চলে যাবে, না এরকম কিছু হবে না। বুঝিয়ে বলো যে তোমার ওকে ভালো লাগে, আর ফ্রেন্ডশিপের জায়গাটা আগের মতোই রাখো, যে ভালো লাগে ভালো লাগে, এর মানে তো এই না ফ্রেন্ড থাকা যাবে না, ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করো। মোহাম্মদ লিটন শেখ আছে, অন্য দিনের থেকে বেশি ভালো লাগার কারণ তোমার হুডি। ও আচ্ছা, আমার হুডির জন্য নাকি আমাকে অন্য দিনের থেকে বেশি ভালো লাগছে, তার মানে আমি অসুস্থ থাকা আমাকে ভালো লাগছে, বাহ ভালো তো। আচ্ছা, তাসিম মাসুদা আছে, আপু ভালো আছো? না গো, একদমই ভালো নাই, ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লেগেছে। নিয়মুল জানাত আছে, ধরো তোমাকে 200 টাকা দিলাম, ধরছো, ভালো কথা, এখন আমার টাকা ফেরত দাও। তুমি কি, আমি তোমাকে চিনি না, ধরো আমি তোমাকে চিনি না, সো ওইটাও ধরে নিলাম, আমি তোমাকে একদম চিনি না। আর হ্যাঁ, মনে পড়লো, তুমি দা সেই মানুষটা যারা আমাকে 1000 টাকা দেওয়ার কথা, সো ধরে নিলাম তোমার আমাকে 1000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, মোহাম্মদ লিটন শেখ আছে, দোয়া করিয়েন সবাই, আমি নতুন প্রেম করছি, বা মানুষের জীবনে মানে ভালোবাসা মাস যাওয়ার পরও ভালোবাসা আসছে, ভালো তো, মানে সবার জীবনে বসন্ত আর বসন্তের ছোঁয়া লেগেছে, তাই না? তো যাই হোক, আজকে আমি যেমনটা বলেছি, আমি বলেছিলাম যে আমি মাত্র 10 মিনিট লাইভে থাকবো আজকে, আমি প্রচণ্ড আকারের আমার ঠান্ডা লেগেছে। সো ইয়েস, এখন যেটা করব, লাইভে থেকে বিদায় নিয়ে নিব, আগামীকালকে শোবিজ শোকেস নিয়ে আসব। সো সেই আগামীকালকে অনেক আড্ডা হবে লাইভে, অনেকটা টাইম থাকবো, বাট আজকে মতো লাইভের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, বাট একদম বিদায় নিব না, শেষের ঘন্টা আসতে আছে, সেই ঘন্টায় অনেক কথা হবে। সো বি উইথ মি, বি উইথ রেডিও দিন রাত 93.6 FM টু লাইট ইউ পি।